রোজগার করতে হবে যে কোনো পন্থায় হোক না কেন, তবে সেটা সঠিক বা হালাল পন্থায় হলে সবচেয়ে সুইটেবল বা ভালো হয়। তো আপনারা হালাল পন্থায় যদি কেউ রোজগার করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন খুঁটিনাটি মেশিন সম্পর্কে আমরা আলোচনা করে থাকি, প্লাস মার্কেটে দিয়ে থাকি, আমরা বাজারে নিয়ে এসেছি নিত্য নতুন আপডেট মডেলের অনেক আইটেমের মেশিন। যেমন বর্তমানে 28টা আইটেমের মেশিনারিজ বিকে ইনোভেশন বিডি থেকে আপনারা ক্রয় করতে পারছেন টোটাল বাংলাদেশে, কুরিয়ারের মাধ্যমেও আপনারা নিতে পারবেন। দর্শক, এখানে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রাইস মিল মেলা চলতেছে। রাইস মিলের মেলা থেকে আপনারা যে কোনো রাইস মিল ক্রয় করলেই কিন্তু সম্পূর্ণ ডেলিভারি ফ্রি, তবে খালি রাইস মিলের ক্ষেত্রেই। আপনারা কখনো যেন ভাবেন না, যেন অনেকেই কমেন্ট করেন ভাই ভ্রাম্যমান গাড়ি সহকারে যদি নেই সেক্ষেত্রে কী হবে, তো না ভ্রাম্যমান গাড়ি ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে এই সুযোগ সুবিধাটা দিতে পারবো না। আমাদের ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে ভ্রাম্যমান রাইস মিল গাড়ির, সেখান থেকে আপনারা সেটাও দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই দেশ এবং দেশের বাইরে থেকে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম। তো এখানে আপনারা এই মেশিনটি কেন কিনবেন, এই মেশিনের বৈশিষ্ট্য কি? এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখানে সলিড ধান দেবেন, চাউলটা পরিষ্কার ঝকঝকে চকচকে বাছাই হয়ে বাইর হবে, তার মানে আপনি ধান দিলেন আর খাবার জন্য রেডি হয়ে গেল। এই যে মাঝখানে যে কয়েকটা ধাপ প্রক্রিয়া থাকে, বাছাই করা, ফ্যানিং করা, নেটিং করা ইত্যাদি, কোনোটাই কিন্তু এই মেশিন কিনলে আপনার সেগুলো আর লাগতেছে না, সরাসরি কিন্তু আপনি একবারে খাবার জন্য উপযোগী করতে পারছেন। তো এই মেশিন ছোটোগুলা দিয়ে যদি আপনি ব্যবহার করেন 16 থেকে 18 মন ধান প্রোডাকশন দিতে পারে প্রতি ঘন্টায়। এটি 10 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা 16 থেকে 20 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন দিয়েও কিন্তু আপনারা চালাতে পারবেন। এই মেশিনের প্রোডাকশন ক্ষমতা হচ্ছে 16 থেকে 18 মন প্রতি ঘন্টায়। তো দর্শক মনে রাখবেন, এখানে এই যে পাশাপাশি দেওয়া আছে বড় যে রাইস মিলগুলো, এই রাইস মিলগুলো কিন্তু আপনার প্রতি ঘন্টায় 26 থেকে 28 মন ধান ডেলিভারি দিতে সক্ষম। এগুলো 30 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা 32 হর্স পাওয়ার যে কোনো ডিজেল ইঞ্জিন দিয়ে আপনি চালাতে পারবেন ইনশাআল্লাহ। তো এই মেশিনগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন। এই মেশিনের প্রত্যেকটা পার্টসের গায়ে কিন্তু লেখা আছে, যেমন হপার এই যে এখানে লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি মেশিন ঘুরিয়ে আপনাদেরকে এখন দেখাবো। এই যে এখানে দেখুন মেড ইন ইন্ডিয়া, এই যে মেড ইন ইন্ডিয়া কথাটা কিন্তু এই মেশিনে পরিষ্কার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনারা যদি কেউ দেখার চেষ্টা করেন ভালো করে দেখলে দেখতে পারবেন মেড ইন ইন্ডিয়া কথাটা কিন্তু এই মেশিনে লেখা আছে। এটা ইন্ডিয়ান শ্রীধর মেশিন অটো। তো আপনারা চায়না কিনবেন না, চায়না কিনলে ঘন ঘন বায়না করবে, চায়না না কিনে ইন্ডিয়ান মেশিন ক্রয় করুন, নির্ভাবনায় পথ চলুন। তো আপনারা যদি মনে করেন এই মেশিন কিনে নিজ নিজ গ্রাম্য অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে একটি কারখানা গড়ে তুলতে পারবেন, আপনি আপনার সীমিত টাকা, আপনি আপনার কষ্টের আয় করা সীমিত টাকা ইনভেস্ট করেই একটি মিলের মালিক হইতে পারবেন ইনশাআল্লাহ। তো একটা মিলের মালিক হইলে কিন্তু আপনার লাইফটা ফুরফুরা, হয়তো আপনার গাড়ি বাড়ি হবে না কিন্তু আপনার লাইফে অভাব হবে না। তো দর্শক এখানে দেখুন এই যে এই মেশিনগুলো আমরা মেলা উপলক্ষে ছাড় দিচ্ছি, সেটাই যেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে যাবে না, জেলা শহর পর্যন্ত আপনার কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ। তো দর্শক এই ঈদুল আজহা আসছে, ঈদুল আজহা উপলক্ষে কিন্তু এই রাইস মিলের মেলা আমরা দিচ্ছি। ঈদুল আজহার আগ মুহূর্ত পর্যন্ত যদি কিনা আপনারা এই রাইস মিলগুলো ক্রয় করেন সেক্ষেত্রে এই এই ফ্যাসিলিটি আপনার জন্য অবশ্যই কার্যকর হবে। আপনি সুন্দরবন কুরিয়ারের এরিয়া অফিস পর্যন্ত যেখানে নেবেন না কেন সেই জায়গা পর্যন্ত, জেলা শহর পর্যন্ত যেই পর্যন্ত কন্ডিশন যায় আর কি, মাল যাওয়ার ক্যাপাসিটি আছে ওই পর্যন্ত আমাদের খরচায় আমরা পৌঁছায় দেবো টোটাল বাংলাদেশ, সেক্ষেত্রে আপনার কোনো কস্ট লাগবে না। তো আপনারা যদি মনে করেন কুরিয়ারের মাধ্যমে নেবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা দিতে পারবো। আর যদি আমাদের অফিস সমূহে আপনি আসেন খালিশপুর বাজার মহেশপুর রোড এই ঠিকানা লোকেশন সমূহ ধরে যদি আপনারা আসেন, আসতে পারবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন, এসে সরাসরি মেশিন যে দেখে জেনে বুঝে ক্রয় করে নিতে পারবেন। এখানে দেখুন ভি পুলি দেওয়া আছে, আপনি চাইলে ফ্ল্যাট পুলিও নিতে পারবেন, এই মেশিনে ফ্ল্যাট পুলিও আমাদের কাছে আছে বা ফ্ল্যাট পুলিও হয়। তো দর্শক মনে রাখবেন সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ, অবশ্যই স্বাস্থ্য সঠিক রাখার জন্য আপনাকে নিয়মিত খাবার খেতে হবে। আগে ছিল মাছে ভাতে বাঙালি, তো বর্তমান তো মাছ পাওয়া যায় না, নদী নালা সবই শুকিয়ে গেছে, এই জন্য ডালে ভাতে বাঙালি। তো ডাল যেমন খাইতে হবে ভাতও কিন্তু সেই জায়গায় লাগতেছে। তো এই ভাত খাইতে হলে কিন্তু আপনাকে এই মেশিন প্রথমে মেশিন দিয়েই ভাতের যে উপাদান সেটি তৈরি করে নেওয়া লাগবে। তো দর্শক
সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবন যাপন করবেন, অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন, করোনার প্রাদুর্ভাব আবারও বেড়ে গেছে, আপনি নিরাপদে থাকুন, আপনার টোটাল ফ্যামিলিকে সেফটিতে রাখার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।